well, the season has just started. Besides, we are working from July preparing, competing in the FC Cup, the Independence Cup complete, and the team has been competing pretty well. And now the Federation Cup is the tournament that we could not leave last year. All the expectations are on us. We give importance to the two remaining tournaments of the year, which are the Federation Cup and the PPL. The team is in good shape. We are just giving continuity of the work of the last months, and these last two games of the year will tell where we want to target. The first Federation Cup tomorrow against Fortis is going to be an important game. We try to already qualify with one game, and then following with the BPL, that after our first win at home, if we can get another 3 points, we are going to finish the year in a fantastic way. আসলে লাস্ট ইয়ারে আমরা ফেডারেশন কাপে আমাদের যে লক্ষ্য ছিল সেটা আমরা পূরণ করতে পারিনি, বাট আমাদের টার্গেট এবার আমরা ফেডারেশন কাপটা যে হোক আমরা চ্যাম্পিয়ন হতে চাই, কারণ আমাদের লক্ষ্য এবার ট্রিপল চ্যাম্পিয়ন হওয়া। সো সেই লক্ষ্যে আমরা কালকের ম্যাচটা ওইভাবেই আমরা শুরু করব, যেন আমরা এই ফেডারেশন কাপে খুব ভালোভাবে খেলে আমরা ফাইনালে যেতে পারি। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আত্মবিশ্বাস আছে যে আমরা ইনশাআল্লাহ ফেডারেশন কাপ ভালো কিছু করব। আসলে গত বছর আমরা ফেডারেশন কাপে অনেক ভালো খেলি, কিন্তু আমরা সেমিফাইনালে আনফর্চুনেটলি হেরে যাই। কিন্তু এবছর আমাদের লক্ষ্য থাকবে যে ফেডারেশন কাপের শিরোপাটা জেতা, কারণ কালকে আমাদের ম্যাচ আছে। তো ম্যাচ বাই ম্যাচ আমরা আগাতে চাই। আসলে প্রথমে আমাদের ফার্স্ট রাউন্ডে খেলা আছে, ফার্স্ট রাউন্ডে খেলা ভালো করে, এবং দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো আছে। তো আগের যে ভুলগুলো ছিল ভুলগুলো শুধু যদি আমরা ভালোভাবে খেলতে পারি, তো এবার ফেডারেশন কাপের শিরোপা জেতা সম্ভব হবে।